নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের WBAS এ মাধ্যমিক টেস্ট পেপার সলভ করেছি 2023 সালের। এর আগে আমি এক থেকে পাঁচখানা সেট বাংলার সম্পূর্ণরূপে MCQ সলভ করে দিয়েছি। এবার আমি 2023 সালের আমাদের সেট 6, হ্যাঁ, নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এই স্কুল থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি তোমাদের সলভ করে দেবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, কিছু তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল, অ্যান্সার ব্যাক হয় অ্যান্সার প্রথম দিন। 1.2 কী বলেছে, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল, অ্যান্সার হবে 8 টাকা 10 আনা। 1.3 কী বলেছে, দয়ার সাগর পরেকে সেজে দিই নিজে খাই নে বক্তাকে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জগদীশবাবু। 1.4 কী বলেছে, সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পদ্মাবতী। 1.5 প্রশ্ন কী বলেছে, আদিম যুগে স্রষ্টা কার প্রতি অসন্তুষ্ট ছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নিজের প্রতি। 1.6 গান বাঁধবে সহস্র উপায়ে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কোকিল, কে গান বাঁধবে, অ্যান্সার হবে কোকিল। 1.7 কী বলেছে, কুইল হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পালকের কলম। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ভাইটাল। 1.9 কী আছে, পারিভাষিক বাংলা শব্দ নেই এমন একটি ইংরেজি শব্দ হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অক্সিজেন। কী হবে, কয়ের অ্যান্সার অক্সিজেন হবে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, 1.23 এই কলমে লেখা যায় না রেখাঙ্কিত পথটি কারক ও বিভক্তি হলো, অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার করণ কারকে এ বিভক্তি। 1.11 অব্যয়ীভাব সমাসে কোন পদের প্রাধান্য থাকে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পূর্ব পদের। 1.12 কী বলেছে, যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক অপ্রধান উপবাক্য থাকে তাকে বলে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জটিল বাক্য। 1.13 কী বলেছে, সে বাচ্চার রূপান্তর সম্ভব নয় তাহলে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কর্ম কর্তৃ বাচ্চের। 1.14 কী বলেছে, অন্য পদের অর্থ প্রধান হয় কোন সমাসে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বহুব্রী সমাসে। 1.15 কী বলেছে, অনুসর্গ কী জাতীয় পদ, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অব্যয় জাতীয় পদ। 1.16 কী বলেছে, কালি কলম মন লেখে তিনজনে এটি কোন বাচ্চের উদাহরণ, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কর্তৃ বাচ্চে। তো দেখো, এবার আমি সেট 7 নিয়ে আলোচনা করছি, সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। তো দেখো, এই স্কুল থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিচ্ছি। 1.1 কী বলেছে, স্টেশন থেকে নদীর দূরত্ব ছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1 মাইল। 1.2 কী বলেছে, পলিটিক্যাল সাসপেক্টেড সব্যসাচী মল্লিকের বয়স ছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 33-এর অধিক নয়। 1.3 কী বলেছে, যা করতে হরিদার ভয়ানক আপত্তি, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1 ঘেয়ে কাজ করতে। 1.4 কী বলেছে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণী, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ক্ষমা করা। 1.5 কী বলেছে, অভিষেক শীর্ষক কাব্য অংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। 1.6 প্রলয় উল্কা ছোটায়, তো দেখো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নীল খিলানে। 1.7 কী বলেছে, শ্রীপন্ত ছদ্মনামে লিখেছেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নিখিল সরকার। 1.8 নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার তৈলক্যনাথ মুখোপাধ্যায়। 1.9 কী বলেছে, বাংলায় বৈজ্ঞানিক সাহিত্য রচনার সুসাধ্য হবে যখন, তো দেখো এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বিজ্ঞানী শিক্ষার বিস্তার যখন ঘটবে, বিজ্ঞানী শিক্ষার বিস্তার যখন ঘটবে। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 1.10 বিভক্তি কখনই লোপ পায় না, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সম্বন্ধ পথে। 1.11 কী বলেছে, কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে বলে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্রযোজক কর্তা। 1.12 কী বলেছে, চিনে শিলে জলস্থলে আকাশের দুর্ভেদ্য সংকেত নিম্নলিখিত পথটি কোন সমাসের উদাহরণ, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দ্বন্দ্ব সমাসের। 1.13 কী বলেছে, কালিয়া তো ওকে কী আছে ছাড়লই না বরং ছুড়ে মাটিতে ফেলে দিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার যৌগিক বাক্য, বাক্যটি কোন শ্রেণীর যৌগিক বাক্য। 1.14 আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ, নিম্নলিখ পদটি কিসের উদাহরণ, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সম্বন্ধ পদের উদাহরণ। 1.15 তৃষ্ণার করাল মূর্তি আজ দেখিলাম এটি একটি, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কর্তৃ বাচ্চে। 1.16 সমাসে যা প্রাধান্য পায়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অর্থ। 1.17 বিস্ময় আনন্দ দুঃখ বিষাদ ইত্যাদি কোন শ্রেণীর বাক্যের অন্তর্গত, অ্যান্সার হবে বিস্ময়সূচক বাক্য। এবার আমি সেট 8 সলভ করাবো,
নদিয়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে 1.1-এ বড় মানুষের কাণ্ডের খবর, বড় মানুষ বলতে বোঝানো হয়েছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জগদীশ বাবুকে। 1.2-তে কী বলেছে অমৃতের বয়স, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 10 বছর। 1.3-তে কী বলেছে সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ডাক্তার। 1.4-এ কী বলেছে সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, কোথায় কাঠ কয়লা ছড়িয়ে রইল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার যেখানে শহর ছিল। 1.5-এ প্রহ্লাদ কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অগ্নিবীণা। 1.6-এ কী বলেছে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মারিয়া, মহাবাহু হলেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ইন্দ্রজিৎ। 1.7-এ শেষ পর্যন্ত নীরবে কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সত্যজিৎ রায়, অ্যান্সার কী হবে কয়ের অ্যান্সার সত্যজিৎ রায়। 1.8-এ কী বলেছে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের লেখক ছেলেবেলায় যার জ্যামিতি পড়েছিলেন তিনি হলেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ব্রহ্মমোহন মল্লিক, ব্রহ্মমোহন মল্লিক। 1.9-এ কী বলছে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ইংরেজি জানে না বা অতি অল্প জানে। 1.1-এ কী বলেছে পূর্ববাদ সংখ্যাবাচক বিশেষণ হয় যে সমাসে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দ্বিগু সমাস। 1.11-এ কী বলেছে সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার একটি। 1.12-তে কী বলেছে সমাস, 1.12-তে কী বলেছে সমাস শব্দের অর্থ হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সংক্ষেপ। 1.13-তে কী বলেছে যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নির্দেশক বাক্য। 1.14-এ উপমান, উপমান ও উপমেয় মধ্যে অভেদ কল্পনা করে যে সমাস হয় তাকে বলে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রূপক কর্মধারায়। 1.15-এ বাংলা ব্যাকরণে অকারক পদের সংখ্যা হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 2টি। 1.16-এ কী বলেছে দ্বিগু শব্দের সাধারণ অর্থ হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 2 গরুর সমষ্টি। 1.17-এ কী বলেছে হিমালয়ের গুহাতে থাকে নিম্নলিখিত পদটি কোন কারকের উদাহরণ, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অধিকরণ কারক। তো দেখো এবার আমি 9 নম্বর সেট নিয়ে আলোচনা করবো, বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে, ফার্স্ট কোশ্চেন কিছু 1.1-এ গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রেল স্টেশনে। 1.12-তে কী বলছে হোলির দিন ছেলেরা অমৃত আর ইশাবকে এরকম পোশাকে দেখে কী করতে বলেছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কুস্তি লড়তে। কী বলেছিল কুস্তি লড়তে। তো দেখো 1.13-তে কী বলেছে নদের চাঁদের বয়স ছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 30 বছর। 1.4-এ কী বলেছে ইন্দ্রজিতের স্ত্রীর নাম হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্রমীলা। 1.5-এ কী বলেছে সমুদ্র নৃপতি সুহা হলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পদ্মা। 1.6-এ কী বলেছে তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দেবতারা। 1.7-এ কী বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1936 খ্রিস্টাব্দে। 1.8-এ কী বলেছে পারিভাষিক বাংলা শব্দ নেই এমন একটি ইংরেজি শব্দ হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অক্সিজেন। 1.9-এ কী বলেছে চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার তুলি। 1.11-তে কী বলছে বিভক্তি, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সর্বদা শব্দের পরে যুক্ত হয়। 1.11-এ কী বলেছে যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নির্দেশক বাক্য। 1.12-তে কী বলেছে মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, নিম্নলিখিত পদটি কোন কারকের উদাহরণ, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অধিকরণ কারক। 1.13-তে কী বলেছে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভাব বাড়ছে। 1.14-এ কী বলেছে যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে বলে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অলোপ সমাস। 1.15-এ কী বলেছে ত্রিভুবন কি সমাস, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দ্বিগু সমাস। 1.16-এ কী বলেছে বৃষ্টিতে ধুয়ে দিলে আমার পায়ের দাগ, গঠনগত দিক দিয়ে বাক্যটি অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সরল বাক্য। 1.17-এ কী বলেছে একই ধাতু থেকে নিষ্পন্ন ক্রিয়ার কর্তাকে বলে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সমধাতুজ কর্তা। এবার আমি সেট 10 নিয়ে আলোচনা করব, পুরুলিয়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। তো দেখো এই সেট থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্টে আমি সলভ করে দেবো। 1.1-এ কী বলছে তপনের মেসমশাই কোন পত্রিকা তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সন্ধ্যাতারা। 1.2-তে কী বলছে গ্রীষ্ম মহাপাত্রের ট্যাগ থেকে পাওয়া গিয়েছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার একটি টাকা ও গন্ডা কয়েক পয়সা। 1.3-তে কী বলছে সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার একদিন। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। 1.4-এ কী বলেছে আয় আয় বেদে বেদে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, কাব্যগ্রন্থের অন্তর্গত, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জোয়ালি পাষাণ হয়ে আছে, জোয়ালি পাষাণ হয়ে আছে। 1.5-এ কী বলেছে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস প্রদোষ শব্দের অর্থ, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সন্ধ্যা। 1.6-এ কী বলেছে অসুখী একজন কবিতার অনুবাদক, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার
নবারুণ ভট্টাচার্য 1.7 কি বলেছে, চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিল? অ্যান্সার ব্যাক করেন স্যার 7 টাকা। 1.8 সিজার যে কলমটি দিয়ে কাসকে কাসকাকে আঘাত করেছিল তার পোশাকি নাম? অ্যান্সার ব্যাক ঘয়ের অ্যান্সার স্টাইলাস। 1.9 কি বলেছে, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কালিদাসের। 1.13 কি বলেছে, দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার উভয় পদের। 1.99 কি বলেছে, ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে বলে? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কারক। 1.2 কি বলেছে, তোরা সব জয়ের ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কর্তৃবাচ্যের। 1.13 কি বলেছে, দুটি সরল বাক্য যখন সংযোজক পদ দ্বারা যুক্ত হয় তাকে তখন তাকে বলে? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার যৌগিক বাক্য। 1.14 কি বলেছে, বাংলার দুই দুর্দিনে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবে না, এটি কী ধরনের বাক্য? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অনুজ্ঞাসূচক বাক্য। 1.15 কি বলেছে, খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পূজার সময়, নিম্নলিখ পদটি? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কর্মকারক। 1.16 কি বলেছে, ঈশবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি, নির্মলিখ পদটি কোন সমাসের উদাহরণ? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার নং তৎপুরুষ। 1.17 কি বলেছে, অনুসর্গের অপর নাম হলো? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কর্ম প্রবচনীয়। তো বুঝতে পারছো? তো দেখো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাকি সাবজেক্টের সাজেশান এবং বাকি সাবজেক্টের এই এমসিকিউ সলভ খুব তাড়াতাড়ি আমরা দিতে চলেছি, আর তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।